হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ই লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার জুয়েল ব্যাঙ্ক জব প্রিপারেশনে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় যে ম্যাথগুলো করতে অনেক বেশি সময় লাগে এবং পরীক্ষার হলে খুব অল্প সময়ে আমাদের অনেকগুলো ম্যাথের অ্যান্সার করতে হয় সেজন্য আমাদের কিছু টেকনিক জানা দরকার কিছু শর্ট ট্রিক্স জানা দরকার সো আজকের যে সিরিজটা স্টার্ট হলো ফার্স্টার ম্যাথ সিরিজ এটা খুবই খুবই আপনাদেরকে হেল্প করবে পরীক্ষা অল্প সময় অ্যান্সার করার জন্য সো অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো আজকের কথা না বাড়ে শুরু করছি আজকের আলোচনা আজকে প্রচুর শর্ট ট্রিক্স আমরা দেখব যে আজকে এক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করেন এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে প্রিভিয়াসের যে প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সেখান থেকে নেওয়া হয়েছে তো আজকের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে রেশিও এবং প্রপোশনের দেখেন ইফ ওয়ান বাই ফাইভ অনুপাত ওয়ান বাই এন ইজিক টু ওয়ান বাই এন অনুপাত ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু ফাইভ দেন দ্য ভ্যালু অফ এন ইজ এক্ষেত্রে চারটা অপশন আছে বের করতে হবে তো এইটার একটা খুব লক্ষণীয় বিষয় আছে এই প্রশ্নটার লক্ষণীয় বিষয় হচ্ছে দেখো যে প্রত্যেকটা জায়গায় ওয়ান দ্বারা ভাগ করা হয়েছে প্রত্যেকটা সংখ্যাকে ওয়ান দ্বারা ভাগ করা হয়েছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই এন ওয়ান বাই এন ওয়ান বাই ওয়ান তাহলে আমরা যেটা করতে পারি যে ওয়ান আমরা বাদ দিয়ে লিখতে পারি যে ওয়ান দ্বারা যদি সব পক্ষকে আমরা যদি ভাগ করে দেই তাহলে কি হবে শুধুমাত্র এই সংখ্যাগুলাই থাকবে পাঁচ তারপর এন এন 1.25 পয়েন্ট এগুলো থাকবে তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে পাঁচ অনুপাত এন সমান হচ্ছে এন অনুপাত ওয়ান ঠিক আছে এন অনুপাত ওয়ান তাহলে এবার কী করতে পারি আমরা পাঁচ নিচে হচ্ছে ডিভাইডেড এন এন ডিভাইডেড ওয়ান পয়েন্ট টু ফাইভ বা সরাসরি এইভাবেও লিখা যায় এটা না লিখে তাহলে এন স্কোয়ার হবে এন স্কোয়ার সমান হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এন সমান হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ হবে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভকে আমরা যদি ভাঙাতে চাই কী হবে আমরা জানি ছয়শো পঁচিশ নিচে হচ্ছে একশো তাহলে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি পঁচিশ নিচে হচ্ছে একশোকে লিখতে পারি টেন স্কোয়ার তাহলে থাকবে হচ্ছে টেন আর রোড যেহেতু ওই যে টু আর হাফে গুণ হয়ে চলে যাবে তাহলে কী হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এনের এর মানটা হলো টু পয়েন্ট ফাইভ অর্থাৎ ডি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট সো পরীক্ষায় আমরা সরাসরি এক দুই লাইন বাদ দিয়ে যদি অঙ্কটা করতে পারি সেক্ষেত্রে আমাদের টাইমটা সেভ হবে দেখব দুই নাম্বার প্রশ্ন দুই নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল অ্যাট টাকা এইটি হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস ইফ হি অ্যালাউস টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ ফাইভ পার্সেন্ট ইচ বলেছে যে একজন দোকানদার একটা আর্টিকেলের বাজার মূল্য নির্ধারণ করেছে যেটা হচ্ছে আশি টাকা এবং সে কী করেছে পর ফাইভ পারসেন্ট করে ডিসকাউন্ট অফার করেছে ঠিক আছে ফাইভ করে ডিসকাউন্ট দিয়েছে তো এক্ষেত্রে কী হবে হোয়াট উইল বি দা সেলিং প্রাইস এই ফাইভ ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পরে সেলিং প্রাইসটা কি হবে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট সাকসেসিভ ডিসকাউন্ট মানে হলো পর পর ডিসকাউন্ট অর্থাৎ প্রথমে ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট অ্যাপ্লাই হওয়ার যে প্রাইসটা থাকবে ওই প্রাইসের উপরে আবার ডিসকাউন্ট হবে আচ্ছা তাহলে আমরা দেখি প্রাইসটা হচ্ছে আমাদের আশি টাকা তাহলে এটার উপরে আমাদের ডিসকাউন্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট হারে তাহলে ফাইভ পার্সেন্ট হারে যদি ডিসকাউন্ট হয় পাঁচ হাটা চল্লিশ তার মানে চার চার যদি আমরা আশি থেকে মাইনাস করে দিই যেটা হবে কি ছিয়াত্তর তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পরে যেটা হবে ছিয়াত্তর এবার আমাদের সাথে যেটা করতে হবে যে আবার ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে হবে কারণ পরপর এই যে প্রাইসটা হয়েছে এখান থেকে আবার যদি আমি ফাইভ পার্সেন্ট করি তাহলে কী হবে দেখেন যদি ছিয়াত্তরের ফাইভ পার্সেন্ট আমরা করি কত হবে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আছে তিন পাঁচ সাথে আটত্রিশ ঠিক আছে অর্থাৎ থ্রি পয়েন্ট এইট জিরো এখন এই যে ছিয়াত্তর থেকে এই থ্রি পয়েন্ট এইট জিরো যদি আমি মাইনাস করি যেটা হবে কি বাহাত্তর দশমিক দুই শূন্য ঠিক আছে বাহাত্তর দশমিক দুই শূন্য অর্থাৎ ফাইভ পার্সেন্ট পরপর ডিসকাউন্টের পরে বিক্রয় মূল্যটা হবে বাহাত্তর দশমিক দুই শূন্য ঠিক আছে বাহাত্তর দশমিক দুই শূন্য তাহলে এটার অ্যান্সারটা হলো সি নাম্বার যে অপশনটা এটা কারেক্ট এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করবো তিন নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন হাউ মেনি সেকেন্ডস উইল এ ফাইভ হান্ড্রেড মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ থ্রি কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভিং ট্রেন দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এটার বাংলাটা যদি বলি সেটা হচ্ছে তেষট্টি কিলোমিটার ব্যাগে চলমান পাঁচশো মিটার লম্বা একটি ট্রেনে একই দিকে তিন কিলোমিটার ব্যাগে চলমান একটি লোককে কত সেকেন্ডে অতিক্রম করবে তাহলে একটা বিষয় আমরা জানি যে রিলেটিভ স্পিডের একটা কনসেপ্ট আছে রিলেটিভ স্পিডের ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে ধরেন এখান থেকে এ হলো একটা ট্রেন এভাবে যাচ্ছে আবার বিপরীত দিক থেকে বি আরেকটা ট্রেন আসতেছে সো এক্ষেত্রে রিলেটিভ স্পিডটা সৃষ্টি হবে যখন বিপরীত দিক থেকে কোনো কিছু আসবে তখন রিলেটিভ স্পিড বের করার সময় আমরা যেটা করব প্লাস করে দিব এবং যখন সেম ডিরেকশনে যাবে সেম ডিরেকশন এ ট্রেন যাচ্ছে এদিকে এবং বি ট্রেনেও যাচ্ছে সেম ভাবে তখন রিলেটিভ স্পিড বের করার সময় আমরা যেটা করব মাইনাস করে দিব তাহলে যেটা হচ্ছে এখানে দেখেন যেটা বলেছে যে সেম ডিরেকশনে সেম ডিরেকশনের ক্ষেত্রে তাহলে রিলেটিভ স্পিড বের করার ক্ষেত্রে আমরা কি করব। এখানে দেখেন সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার তাহলে কিলোমিটার পার আওয়ার আর এখানে হচ্ছে যে ম্যানটা ওয়াকিং করতেছিল হাঁটতেছিল ছিল তার স্পিডটা হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার তাহলে মাইনাস তিন কিলোমিটার তাহলে হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার তাহলে এই যে ষাট কিলোমিটার পার আওয়ার এটাকে আমাদের যেটা করতে হবে মিটার পার সেকেন্ডে নিতে হবে তার কারণটা হচ্ছে এই যে বলেছে যে হাউ মেনি সেকেন্ডস উইল এ ফাইভ হান্ড্রেড মিটার লং ট্রেন তাহলে এই ফাইভ হান্ড্রেড মিটার যেহেতু মিটারে আছে সো এটাকে আমরা কনভার্ট করে ফেলবো মিটারে তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার ওয়েটা হচ্ছে সিক্সটি ইন্টু ফাইভ বাই এইট দ্বারা আমরা গুণ করে দেব ঠিক আছে কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে ফাইভ বাই আঠারো দ্বারা গুণ করবো আবার মিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিলোমিটার পার আওয়ার দিয়ে আমরা কনভার্ট করতে চাই তাহলে কি করব আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করব। ঠিক আছে আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করবো তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে ছয় দশে এটা হচ্ছে তিন তাহলে পাঁচ দশে পঞ্চাশ বাই তিন মিটার পার সেকেন্ড ঠিক আছে মিটার পার সেকেন্ড এখন যেটা বলেছে যে টাইম হাউ মেনি সেকেন্ডস তাহলে টাইম আমরা জানি টাইম বের করার সূত্রটা হচ্ছে ডিস্টেন্সকে আমরা যদি স্পিড দ্বারা ভাগ করে দিই তাহলেই আমাদের টাইমটা বের হয়ে যাবে তাহলে ডিস্টেন্স হচ্ছে এখানে ফাইভ আর নিচে হলো টাইম আমরা বের করেছি পঞ্চাশ বাই তাহলে কী হবে পাঁচশো ইনটু উপরে থ্রি নিচে হচ্ছে পঞ্চাশ এটা এটা কাটা পাঁচ দশে পঞ্চাশ তাহলে হচ্ছে তিরিশ সেকেন্ড সময় লাগবে অর্থাৎ 30 সেকেন্ড সময় লাগবে সেটা সেই লোককে অতিক্রম করবে তিরিশ সেকেন্ড সময় এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব চার নাম্বারে যেটা আছে একটু খেয়াল করেন এ ম্যান ক্যান রিচ এ সার্টেন প্লেস ইন ফর্টি আওয়ার্স ইফ হি রিডিউসেস হিজ স্পিড বাই ওয়ান ফিফটিন্থ হি গোজ ফাইভ কিলোমিটার লেস ইন দ্যাট টাইম ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই হিম অর্থাৎ এটার বাংলাটা যদি বলি বাংলাটা হবে এরকম একজন ব্যক্তি চল্লিশ ঘন্টা একটি জায়গায় পৌঁছায় যদি তিনি তার গতি পনেরো ভাগের এক গুণ কমায় তবে তিনি একই সময়ে পাঁচ কিলোমিটার পথ কম যান তার যা সম্পূর্ণ পথের দূরত্ব কত তাহলে এখানে একটা জিনিস আমরা ধরে নিতে হবে যে ডিস্টেন্স ডিসটেন্স কাভার্ড ডিস্টেন্স কাভার্ড ইন

ডিস্টেন্সের যে ডিফারেন্স ফিফটিন এক্স মাইনাস এক্স এই ডিফারেন্সটাই হচ্ছে পাঁচ কিলোমিটার ঠিক আছে পাঁচ কিলোমিটার তাহলে এক্স সমান হচ্ছে পাঁচ এখন যেটা বলেছে যে ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই হিম অর্থাৎ নিউ স্পিড না হয়ে অর্থাৎ নর্মাল স্পিডে তার যে ডিস্টেন্স কাভার্ড কত করে ছিল সেটা আমাদের বের করতে হবে তাহলে কী হবে ফিফটিন এক্সের মানটা বের করব অর্থাৎ ফিফটিন এক্সের মান আমরা জানি ফাইভ ফিফটিন ইন্টু ফাইভ তার মানে সেভেন্টি ফাইভ কিলোমিটার অর্থাৎ এটার অ্যান্সারটা হচ্ছে সেভেন্টি ফাইভ কিলোমিটার সি নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করবো পাঁচ নাম্বারে যেটা আছে একটু খেয়াল করেন ইফ এইট পয়েন্ট নাইন সেভেন হোল স্কোয়ার ইন্টু ফিফটিন পয়েন্ট জিরো ফাইভ হোল স্কোয়ার ভাগ সিক্স টোয়েন্টি ফোর পয়েন্ট এইট নাইন ইজিক টু নাইন টু দি পাওয়ার এন দেন দ্য ভ্যালু অফ এন ইজ এন এর ভ্যালুটা জানতে চেয়েছে সো এই ধরনের প্রশ্ন যখন আসবে পরীক্ষায় আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে মানগুলো আছে এগুলোকে পূর্ণ সংখ্যায় দিতে হবে ঠিক আছে অর্থাৎ পয়েন্ট ফাইভের বেশি যদি হয় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যাবে যেমন এইট পয়েন্ট নাইন সেভেন আছে এটাকে নাইন ধরবো আমরা এখানে ফিফটিন পয়েন্ট জিরো ফাইভ আছে সেজন্য আমরা ফিফটিন ধরব সো এইভাবে ধরে করলে আমাদের ক্যালকুলেশনটা অনেকটা ইজি হবে তাহলে কী হবে এইট পয়েন্ট নাইন সেভেনকে আমরা ধরতে পারি নাইন স্কোয়ার ইন্টু ফিফটিন পয়েন্ট জিরো ফাইভকে আমরা পাওয়ার এন এবার আমরা যেটা করবো একটু খেয়াল করেন নাইন স্কোয়ার রেখে দিলাম পনেরো ইন্টু পনেরো যেটা হচ্ছে দুইশ পঁচিশ আর ভাগ এখানে হচ্ছে পঁচিশ অর্থাৎ ছয়শো পঁচিশকে আমরা যদি রোড করি সেটা হচ্ছে পঁচিশ হবে তাহলে পঁচিশ যেটা হচ্ছে কত বার যাবে এটা নয় বার যাবে তাহলে নাইন টু দি পাওয়ার এন এটা আমরা বলতে পারি নাইন আর উপরে হচ্ছে পাওয়ার যেহেতু আছে যোগ হয়ে যাবে তাহলে হচ্ছে থ্রি নাইন টু দি পাওয়ার এন সো বেসে বেসে যেহেতু কমন এটাকে আমরা বাদ দিতে পারি তাহলে এন সমান হচ্ছে থ্রি সো এন এর মানটা হলো থ্রি এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট এবার আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করবো ছয় নম্বর প্রশ্নে যেটা আছে একটু খেয়াল করেন টু বাসে স্টার্ট অ্যাট সেম টাইম ফ্রম দিল্লি অ্যান্ড আগ্রা হুইচ আর থ্রি হান্ড্রেড কিলোমিটার অ্যাপার্ট টুয়ার্ডস ইচ আদার আফটার হোয়াট টাইম উইল দে ক্রস ইচ আদার ইফ দে আর স্পিডস আর থার্টি এইট কিলোমিটার পার আওয়ার অ্যান্ড থার্টি সেভেন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এটার বাংলাটা হচ্ছে দুটি বাস একই সাথে দিল্লি থেকে আগ্রার দিকে রওনা দেয় যার দূরত্ব তিনশো কিলোমিটার তাদের গতিবেগ ঘন্টায় যথাক্রমে আটত্রিশ কিলোমিটার ও সাঁত্রিশ কিলোমিটার হলে কত সময় পর তারা একে অপরকে অতিক্রম করবে সো আমরা একটু আগেই দেখেছি যে রিলেটিভ স্পিডের একটা ব্যাপার ছিল রিলেটিভ স্পিড হলো যখন বিপরীত দিক থেকে আসে তখন সেই রিলেটিভ স্পিড বের করার জন্য কি হয় যোগ করতে হয় তাহলে দুইটা বাস যেহেতু সেম টাইমে দিল্লি থেকে আগ্রা আর তিনশো কিলোমিটার অ্যাপার্ট ইচ আদার তাহলে কি করব আমরা দেখেন থার্টি এইট কিলোমিটার এবং থার্টি সেভেন কিলোমিটার আমরা যোগ করে দিব তাহলে থার্টি এইট এবং থার্টি সেভেন যোগ করলে যেটা হবে কিলোমিটার পার আওয়ার এবার আমাদের সময় কত লাগবে আমরা জানি সময়টা তারা হচ্ছে এখানে বলেছে এট হোয়াট টাইম উইল দে ক্রস ইচ আদার অর্থাৎ কোন সময়ে তারা একে অপরকে ক্রস করবে তাহলে আমরা জানি ডিস্টেন্স ডিস্টেন্সকে আমরা এই যে তিনশো কিলোমিটার ডিস্টেন্সটি আমরা স্পিড দ্বারা ভাগ করে দেবো তাহলে আমাদের টাইম বের হয়ে যাবে তাহলে তিনশোকে সেভেন্টি ফাইভ দ্বারা ভাগ করলে কি হবে ফোর আওয়ার্স ঠিক আছে ফোর আওয়ার্স অর্থাৎ পরীক্ষার হলে শুধুমাত্র এই কাজটা করলেই হবে অর্থাৎ এই কাজটা আমরা মনে মনে করে ফেলব থার্টি এইট আর থার্টি সেভেন সেভেন্টি ফাইভ জাস্ট তিনশোকে পঁচাত্তর দ্বারা ভাগ করে দেবো সেটা হবে চার ঘন্টা সময় লাগবে সো এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট সো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আমি হাজির হচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম